আচ্ছা এখানে কি সিনেমার শুটিং চলছিল? না মানে আমার রুম থেকে মানে সবকিছু দেখা যাচ্ছে। আপনি কি আমাকে হেল্প করার জন্য ছুটে এলেন? না মানে আমি আসলে বিষয়টা জানতে যাচ্ছিলাম যে এখানে আসলে কি ঘটছিল। জানলে আপনার লাভ? না মানে অনেক বছর দেশের বাইরে থাকা হয়েছে তো তাই মানে সেই কারণেই হয়তোবা জানতে ইচ্ছে করছে দেশের মানুষগুলোকে। বন্ধু ছিল আপনার? বন্ধু ছিল? ধারণা করেন তো বন্ধু ছাড়া এত রাতে একটা মেয়ে কাদের সাথে আড্ডা মারতে পারে? ও তাও ঠিক, কিন্তু মানে বন্ধু হলে তো এভাবে একা ফেলে রেখে যাওয়ার কথা ছিল না। আচ্ছা মানে আপনি ক্লাব থেকে ফিরছিলেন বুঝি? মানে বাড়ির লোকজন জানে সব কথা? ও অথবা নিজেরাই হয়তো বা তারা। আপনি একটা অভ্যাস কি জানেন? না মানে না বললে আমি জানবো কি করে? আপনি না জেনে না বুঝে খুব বেশি কথা বলেন। এক্সকিউজ মি, বোকার মতো হাসবেন না। মানে আমরা কে, আমরা কোথা থেকে আসছি, কি করছি, কি হয়েছে না হয়েছে, আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি, এত কিছু আপনি কিছুই জানেন না অথচ ইন্টারফেয়ার করছেন কেন? না তা ঠিক, তা ঠিক। আচ্ছা কে আপনাকে শিখিয়েছে যে হাজী মোহাম্মদ মহসিন হয়ে সব জায়গায় ইন্টারফেয়ার করতে? হ্যাঁ খামোখা গায়ে পড়া মানুষ আমার অসহ্য লাগে। আচ্ছা ঠিক আছে আমি দুঃখিত, আমি আসি। তাই কোথায় যাচ্ছেন? আমি কি আপনাকে চলে যেতে বলেছি? একটা মেয়ে এত রাতে রাস্তার মধ্যে বসে আছে, তাকে ফেলে আপনি চলে যাচ্ছেন? না মানে হ্যাঁ না না মানে আমি চাইলে তো আমি আপনাকে রুমে নিয়ে যেতে পারবো। আমি আপনাকে বলেছি যে আমাকে নিয়ে আপনি আপনার রুমে যান। না তা তা বলেন। আমার সাথে যেতে পারবেন? জি হ্যাঁ যাও। আরে কোথায়? আরে ভাই জীবনটাকে খামাখা কেন এত জটিল করবো, তাই না? আমি এত জটিলতার মধ্যে নেই, আমি আমার লাইফটাকে এনজয় করতে চাই। আমি যদি টাকা পয়সা জমিয়ে রাখি আমি কি সময়কে আটকে রাখতে পারবো? তা তো পারবো না, ইটস নট পসিবল। তাহলে টাকা পয়সা জমিয়ে রেখে লাভটা কি, তাই না? আরে ভাই পৃথিবীর সব মানুষকে কি চেনা যায়? পসিবল? ইটস নট পসিবল, রাইট? নতুন নতুন করে মানুষকে চিনতে হবে। ধরে নেন আপনি চিনতে চাইছিলেন আমাকে? আপনি চেনাতে চাচ্ছেন না? আপনি জানতে তো চাইলেন না কিছু। কি জানতে চাইবো? না মানে একটা মানুষ সম্পর্কে না জানলে চিনবেন কি করে? আপনার সম্পর্কে আমি সবকিছু জানি তো। জানেন কি জানেন? অনেক কিছু জানি।
আপনি খুব ভদ্র একজন মানুষ, আপনি বড় ধরনের চাকরি অথবা বড় ধরনের একটা ব্যবসা করেন, সারা জীবন আপনি পড়াশোনার পিছনে ছুটেছেন, তারপরে টাকার পিছনে ছুটেছেন, এখন বিয়ের পাত্রের পিছনে ছুটছেন, আপনি সারা জীবন ছুটতেই আছেন। এই দ্যাটস ইট। আমি মানুষকে কতটুকু জানি বা বুঝি সেটা আমি জানি না, বাট আপনি বুঝতে পারছেন না, খাওয়াটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে খেতে পারবেন না, প্লিজ খাওয়া শুরু করুন। আর কিছু লাগবে আপনার? অনেকদিন পর এভাবে ভোর হতে দেখলাম। তাই নাকি? ভেরি গুড। অনেকদিন পর এভাবে রিকশা চললেন, তাই না? জি মানে? না মানে আপনাকে দেখেই বোঝা যাচ্ছে যে আপনি অনেকদিন পর রিকশায় চললেন, খুবই আনকমফোর্টেবল, এক্ষুনি পড়ে যাবেন, অসুবিধা নাই, কয়েকদিন চললে ঠিক হয়ে যাবে। আমি খুব অল্পতে রেগে যাই, সেই বুঝে জিজ্ঞেস করেন, ঠিক আছে? না তাহলে ঠিক আছে, আমি হোটেলে গিয়ে কফি খেতে খেতে জিজ্ঞেস করব। ভেরি গুড আইডিয়া।
পরে বলবো আসি। মানে আপনি না কি যেন জরুরি কাজের কথা বললেন, মানে সেটা কি তাড়াতাড়ি শেষ হয়ে গেল? সরি বলতে এসেছি আপনাকে। আমাকে সরি? দেখুন, আপনার সাথে সরি শব্দটা একদম মানায় না। আসুন, ভেতরে আসুন। না, ভেতরে যাব না। ঠিক আছে, এখানে আসতে হবে না, তাহলে চলুন নিচে রেস্টুরেন্টে বসি। আসলে আমার ফ্রেন্ডরা আমাকে একটা কাজ করতে বলেছিল, আমি সেটা করিনি। মানে আমাদের মধ্যে অনেক ভালো ফ্রেন্ডশিপ আছে, আমরা একসাথে ঘোরাঘুরি করি, রেস্টুরেন্টে যাই, এনজয় করি, এভরিথিং ইজ ওকে। বাট ওরা না একটা মানুষকে ব্ল্যাকমেল করতে বলেছিল, কিন্তু আমি সেই কাজটা করিনি, এই জন্য ওরা আমাকে রেখে চলে গিয়েছিল। এই কারণে আমার মন খারাপ ছিল। ব্ল্যাকমেল? সে লোকটা আপনি। আসলে ওরা আমার কথাই বুঝতে পেরেছিল যে আপনি খুব উপাসকা টাইপের একটা লোক, তাই আপনাকে ব্ল্যাকমেল করতে বলেছিল। শুনুন, আমি 5টার সময় রেডি থাকবো, মানে আপনার জন্য অপেক্ষা করবো। ব্যাপারটা কিন্তু সুবিধার মনে হলো না। কেন অসুবিধাটা করে দেখলি? তোকে ব্ল্যাকমেল করার প্ল্যান করেছিল, তাও কোনো অসুবিধা দেখতে পাচ্ছিস না? মেয়েটার প্রেমে পড়েছিস নাকি? আচ্ছা, তুই ভাবতে পারছিস না কেন যে মেয়েটা ওর জীবনটাকে অন্যভাবে দেখতে চাইছে? এই, তুই নিজে কম দেখেছিস জীবন? দেখেছি, কিন্তু ওই মেয়েটার মতো করে দেখিনি। সবাই একইভাবে দেখতে শুরু করলে আর জীবন চলতে হতো না। তুই তো সবার মতো না। এমনকি শুভ, দেখ, আমি ওই মেয়েটার নামটা পর্যন্ত জানি না। এজন্য লোকে বলে ছেলেদের সময় থাকতে বিয়ে করে ফেলতে হয়। কিসের সাথে কি মিলাচ্ছিস? আচ্ছা, তোর যে মেয়ে দেখতে যাবার কথা, সেটার তো কোনো খোঁজ দেখছি না। হ্যাঁ, খোঁজ আছে, ওখানে গেলে অবশ্যই তোকে সঙ্গে করে নিয়ে যাবো। শোন, খালাম্মা রোজ ফোন করছে। কিন্তু শুভ, তার আগে তো আমার কাজটা শেষ করে নিতে হবে। ওই মেয়েটা বললো তোকে খুঁজে বের করে দিবে, এরপরে বলবি তুই পাগল না? ক্রেডিট কার্ড হ্যাক করে প্রতিদিন পাঞ্চ করা হচ্ছে। একটা সুস্থ লোক সাথে সাথে তার ব্যাংককে সেটা জানিয়ে কার্ড ব্লক করবে, কিন্তু না, আমার বন্ধু সেই চোরকে হাতে নাতে ধরবার জন্য ঢাকায় ছুটে এসেছে। তুই কি করবি বল? আর সবার মতো নয় যে তোর বন্ধু। কিন্তু ওই নাম না জানা মেয়েটার মতো, তাই তো? আর এসিটা একটু বাড়া, মানে
ঠান্ডা কম হচ্ছে। আপা যাবেন না বুঝি? আশ্চর্য, কেন যাব? বললেই যেতে হবে নাকি? সময় দিয়েছি বলে আমাকে যেতে হবে? চিনি না জানি না এমন একজন লোক আমাকে যেতে বললো, আর আমি ঝুমঝুম করে চলে যাব না? সন্ধ্যা হয়ে আসছে, অকারণে লোকটাকে কথা দাও। আর কয়েকটা দিন আছে আমার এই স্বাধীন জীবনে, দৌড়ো। পার্কে গেট তো বন্ধ হয়ে যাবে। আরে গেট 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 এতক্ষণ কথা বলছিলি? আমি তো ভাবলাম যে আপনি বুঝি কারালয় কথা কন, কারণ তো মোবাইল দেখি না। মোবাইল ছাড়া নিজের সাথে নিজেই কথা বলি। নিজের সাথে নিজে কেমন কথা বলেন? এটা অনেক ডিফিকাল্ট একটা বিষয়, তুই বুঝবি না। যখন নিজের মন থেকে কথা বলার ইচ্ছা হয় না, তখন নিজের সাথে নিজে কথা বলা যায়, ঠিক আছে? ছোট্ট ব্রেন, এত বোঝার দরকার নেই। যা, গেট বন্ধ করার আগে আমি চলে যাই। যা। বিকেল থেকে ফোনে পাচ্ছি না। কি? আমি মনে হয় সেলফোন রুমে রেখে এসেছি। দাঁড়া নিয়ে আসি। লক্ষণ তো বেশি ভালো না। কি মানে? বিয়ের আগে ওই মেয়ের প্রেমে পড়েছিস নাকি? আরে ধুর। যে শোন, এখন আমার সাথে তোর বেরোতে হবে। বেরোতে হবে মানে কোথায়? কোথায় মানে? আরে আমার এক বন্ধুর বাড়িতে পার্টি আছে। যে মানুষটা আমার কার্ড হ্যাক করেছে সে কি? ওকে পেয়েছিস নাকি? বাবা আগে তো সামনাসামনি আসুক, সামনাসামনি কথা বলতে দিই, তারপর দেখা যাবে। তাহলে তো আমার আর কিছু করার নেই। সত্যি কথা বলতে আসলে তোর সত্যি কোনো কিছু করার নেই, মানে সরি। আচ্ছা তাহলে তুই যা, আমি আমি একটু একা থাকি। হ্যাঁ মানে আমি রুমেই থাকবো, মানুষটা আসুক কথা বলি, দেখা যাক, আমি তোকে আপডেট জানাবো, ঠিক আছে? আপনার কি হয়েছে? ভেবেছিলাম আসবো না, তারপর চলে আসলাম। আমি তো আপনার জন্য সারা বিকেল অপেক্ষা করে বসেছিলাম। সত্যি আপনি আমার জন্য অপেক্ষা করেছিলেন? আপনি তো ভীষণ বোকা আছেন। তা তো একটু আছেই। একটু না, অনেকটা। লিসেন, আমার লাইফটা যেরকম আপনার মতো হবে না, আপনার লাইফটাও আমার মতো হবে না। সেটা আমি জানি। তাহলে কি চাইছিলেন? তাছাড়া নতুন জীবন দেখতে। সেটা তো সম্ভব না বড়জোর। আজকের রাতটা আমি আপনাকে সময় দিতে পারি, আজকে সারা রাত আমরা রিকশা নিয়ে ঘুরতে পারি। কেন? পসিবল না কেন? কারণ কাল আমার বিয়ে। না আজকে কেন জানি সেদিনের মতো ভালো লাগছে না। ভালো লাগা আস্তে আস্তে কমতে থাকে, এই জন্যই তো জীবনের নতুন নতুন দিক খুঁজে বের করতে হয়। আচ্ছা সারাক্ষণ নতুন কোনো কিছু খুঁজতে খুঁজতে যদি পুরনো ভালো কিছু হারিয়ে যায়, ভুল বললাম কিছু? এভাবে ভেবে দেখা হয়নি কখনো।
তার মানে জীবনে আরো কিছু ভাবনা থাকতে পারে হয়তোবা আচ্ছা একটা প্রশ্ন করতে পারি রাগের কথা মাথায় রেখে প্রশ্ন করবেন আচ্ছা থাক তাহলে আচ্ছা বাদ দেন আপনি ফিরছেন কবে আসলে সত্যি কথা বলতে জানি না কনফিউজড এই দুদিনে আমাদের মধ্যে বেশ একটা মানে বন্ধুত্ব তৈরি হয়েছে যদিও প্রথম দেখে আপনি আমাকে বেশ অপমান করেছিলেন প্রথম দিন কি বুঝতে পেরেছিলাম যে আপনার সাথে আমার বারবার দেখা হবে কেন বুঝতে পারলে কি খারাপ ব্যবহার করতেন না না তারপর করতাম কি রেস্টুরেন্টে সবাই আছে এখানে আসলে এত জোরে হাসা তো ঠিক না তো লিসেন আমার হাসি আমি হাসবো যত জোরে খুশি তত জোরে হাসবো তাতে কার কি আসে যায় না মানে তাই বলে লিসেন সবার মতো আমিও এই রেস্টুরেন্টে খেতে আসছি ওকে আমার হাসিতে যদি কারো কোনো প্রবলেম হয় এবং তারা যদি এই রেস্টুরেন্ট ছেড়ে চলে যায় এটার জন্য যদি রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কোনো প্রবলেম হয় সেটার বিল আমি দিতে বাধ্য থাকব ওকে What do you think? I don't have any money. I have money. Wait. See? I have lots of money. So, no problem. সেখানে অনেকগুলো কার্ড দেখলাম এগুলো কি আপনার আজকে রাতের মধ্যে যেগুলো ইউজ হয় না ফেলে দিব কারণ কালকে থেকে আমার নতুন জীবন শুরু হয়ে যাবে মানে ফেলে দিবেন বুঝলাম না কারণ কার্ডগুলো আমার না মানে কার্ডগুলো আপনার নামে না আমার নামে না আমার না এগুলো হচ্ছে অন্যের কার্ড আমি দুই একবার ব্যবহার করে তো ফেলে দেই মানে অন্যের কার্ড আপনি ফেলে দেন বিকজ ইটস আ গেম গেম খুবই মজার গেম আপনি অন্যের কার্ড ব্যবহার করবেন শপিং করবেন যা খুশি তাই করবেন তারপরে যখন ব্লক করে দেওয়া হবে তখন ফেলে দিবেন লিসেন তাই বলে মনে করেন না যে আমি কার্ডগুলো চুরি করেছি বিষয় জানা অনেক ইন্টারেস্টিং আমি আপনাকে ডিটেল বলি আমার একটা ফ্রেন্ড আছে ওনা বেসিক্যালি কোথা থেকে কার্ড পায় আই ডোন্ট নো ও কার্ডগুলো আমাদের কাছে সেল করে আর আমরা 500 টাকা দিয়ে ওর কাছ থেকে কার্ডগুলো কিনে নেই কিন্তু টাকাটা তখনই তাকে দেওয়া হয় যখন দেখি কার্ডটা ওয়ার্ক করছে কার্ড যদি ওয়ার্ক না করে তাহলে তাকে টাকা দেওয়া হয় না সেটা ইন্টারেস্টিং না বন্ধুত্ব আসলে জাত দেখে তো হয় না তাই না বন্ধুত্ব হওয়ার পর আমি টের পেয়েছি যে ও আসলে কার্ড চোর আমার কিছু করার ছিল না ও আমার কাছে কার্ড সেল করার 500 টাকা দিয়ে কিনে নেই এই ব্যাপারটা আপনার কাছে খুব সহজ তাই না
সত্যি কথা বলতে আমি আপনাকে এমনটা ভাবিনি। আমি এতদিন ধরে যে কার্ড চোরটাকে খুঁজছি তাকে যে আমি এভাবে আমার চোখের সামনে পেয়ে যাব আমি একদম আশা করিনি। আমি আপনাকে অন্যরকম একটা মেয়ে ভেবেছিলাম, অন্যরকম একটা মেয়ে। লাইফটাকে কালারফুল করতে কোনো অন্যায়ের আশ্রয় নিতে হয় না, লাইফটা এমনি কালারফুল, লাইফটাকে সাজাতে হয় ঠিকঠাক মতো। বাট আমি না মানতেই পারছি না, ইটস ইউ যে আমার কার্ডটা চুরি করেছে। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জীবনবোধ। Just shame on you. This is my card. এটাও কি আপনি 500 টাকা দিয়ে কিনেছেন? আমি তো একদম ভুলে গিয়েছিলাম যে কাজে পাঠিয়েছে সেটাই ভুলে বসে আছিস। না মানে আরেকটা মেয়ে অবশ্য দেখেছিলাম, যে কারণে সবকিছু ভুলে বসে আছে। পছন্দ হয়েছে মেয়েটাকে? আচ্ছা মা, মানে তোমার মেয়ে বিয়ে এসব ছাড়া কি তোমার মাথায় কোনো কিছু আসে না? বুড়ো যে হচ্ছে সেটা কি দেখতে পাস? সেটা তো ধরে রাখার মতো শক্তি আমার নেই। খবরদার, মেয়ে না দেখে যদি ফিরে এসেছিস। আচ্ছা ঠিক আছে, আমি এখনই গাড়ি ঘোরাচ্ছি, আমি অবশ্যই তোমার পছন্দের মেয়ের সাথে দেখা করে আসবো, ঠিক আছে? হ্যাঁ বলো, শুনছি। ঠিক আছে। আপনি
আমার মামার বাসা। আপনি আমি কিন্তু এখনো আপনার নাম জানি না। আমার নাম স্নেহা। আমিও কিন্তু আপনার নাম এখনো জানি না।